বোনের বিয়ের জন্য ফুল কিনতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল তিন ভাই। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার আতকাটা এলাকায়। জানা গেছে, চন্দ্রকোনার মহেশপুর গ্রামের আপন তিন ভাই আমিনুল, আশাতুল্লাহ এবং শিবাতুল্লাহ আগামীকাল তাদের বোনের বিয়ের জন্য চন্দ্রকোনা শহরে ফুল কিনতে বেরিয়েছিল। ফুল কিনে বাইকে করে বাড়ি ফেরার পথে আতকাটা এলাকায় রাজ্য সড়কের ওপর দ্রুতগামী একটি লরির ধাক্কায় রাস্তাতেই তারা ছিটকে পড়েন। ঘটনার পর তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনজনেরই অবস্থা গুরুতর থাকায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে বছর ২২ শিবাতুল্লাহ খানের অবস্থা আশঙ্কাজনক। আগামীকাল বোনের বিয়ে আর আজকে তিন ভাইয়ের অ্যাক্সিডেন্টের ঘটনায় শোকে বিধ্বস্ত হয়ে পড়েছেন পরিবারের লোকজন। ঘটনাটা বলতে হবে আমাদের ভাইপোয়া, তিনটাই আমাদের ভাইপোয়া হয়। আমি এখানে আসছি, আমার হাতে একটা এক্স রে করাতে, এক্স রে করে আসার পরে এক্স রে করে আমি বাড়ি ফিরছি। বাড়িতে ফিরে গিয়ে দেখছি যে ভাইপোয়া তিনটে গাড়ির পাশে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। তারপর আমি দেখছি ভাইপোদের মুখগুলো, আমি চিনতে পারছি তিনটাই ভাইপো আমার। তারপরে ভাইপোদের দেখে ওই অবস্থাতে আমি ভাইপোদিকে ফোন করি, ভাইদিকে ফোন করার পরে ওদিকে ফোন করে ডেকে তারপরে এখান থেকে থানা থেকে অ্যাম্বুলেন্স গেছে। অ্যাম্বুলেন্স যে ওই অ্যাম্বুলেন্সে ভাইপোদিকে তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে টাউন প্যাসেঞ্জে হসপিটাল ভর্তি করেছি। কী নাম আপনাদের ভাইপোদের? ভাইপোদের নাম হচ্ছে শিবাতুল্লাহ খান, আসাদুল্লাহ খান, আর একটা হচ্ছে দোষ মানে যেভাবে একবারে বাঁ দিকে যাচ্ছে ফুল কিনে নিয়ে এরা, যার পরে পুরো ছ চাকা গাড়িটা একবারে ওদের দিকে চাপিয়ে এমন ভাবে মেরেছে যে ভাইপোটা সিরিয়াস কেস শিবাতুল্লাহ, ওর পাটা একবারে গাড়ির সঙ্গে পিষে নিয়ে চলে গেছে, মানে মোটরসাইকেল সমেত পিষেছে। কোন জায়গাটায়? ওইটা হচ্ছে তোমার আধঘাটা মোড়টা পেরিয়ে ওই ভৈরব পূজাতে ওই সামনেটি আধঘাটা মোড়ের সামনে। বাড়ি কোথায়? তিনজনের বাড়ি মহেশপুর। মানে চন্দ্রকোনায় বোনের বিয়ের জন্য ফুল কিনতে এসেছিল? হ্যাঁ, বোনের বিয়ের জন্য চন্দ্রকোনায় ফুল কিনতে এসেছিল। গাড়িটা কি আটক করা হয়েছে? হ্যাঁ, গাড়িটা আটক করা হয়েছে, থানাতে নিয়ে আসা হয়েছে। কিন্তু ঘটনাটা খুব সিরিয়াসই ঘটি দিয়েছে, খুব শোচনীয় অবস্থা ছেলেগুলো। এখন কোথায় নিয়ে গেছেন ওদিকে? এখন চন্দ্রকোনা হসপিটাল থেকে ট্রান্সফার করছে মেদিনীপুরে। মেদিনীপুরে ট্রান্সফার হয়েছে। ওখান থেকে যে শিবাতুল্লাহ খানের যে পাটা হয়েছে ওইটা কিন্তু ব্লাড এমার্জেন্সি প্রয়োজন আছে, ব্লাড না দিলে ছেলেটাকে বাঁচানো অসম্ভব আছে, সেই জন্য মেদিনীপুরে হসপিটালে ভর্তি করা হচ্ছে। ওখান থেকে আপনি কি হন? দেখবেন আমি ছেলের কাকা হন। আপনার নাম? আমার নাম হাবিবুর রহমান খান। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।